সুপ্রিয় দর্শক শ্রোতা, পক্ষকাল পেরিয়ে আবারও বাংলা টেলিভিশনের অনুষ্ঠান মালা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি নাজমা কাজী। আমি রবিতা আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো ছিলেন। আমরা চেষ্টা করেছি অনুষ্ঠানটিকে বিচিত্রভাবে সাজানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মূল অনুষ্ঠানে যাই। সঙ্গীত আমরা সকলেই ভালোবাসি, কিন্তু সঙ্গীতের নেশা আছে কজনে? এই সঙ্গীতকে ভালোবেসে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শিল্পী, সুরকার, গীতিকার জনাব শাহ জাফর ইকবাল। জনাব ইকবালের সঙ্গীতের তালিম শুরু হয় প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের কাছে। 1983 সাল থেকে বিটিভিতে নিয়মিত শিল্পী হিসেবে তিনি গান গাইছেন। জনাব জাফরের লেখা এবং সুরে প্রথম অ্যালবাম এই কেমন ভাগ্য আমার রিলিজ হয়েছে ওয়ার্ল্ড মিউজিক বাংলাদেশ থেকে। এই অ্যালবামে গান গেয়েছেন স্বনামধন্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী, রফিকুল আলম, শাম্মী আক্তার, আবেদা সুলতানা প্রমুখ। আসুন আজ আমরা জনাব জাফর ইকবালের কণ্ঠে গান শুনি। কথা রাখার মতো কেউ দেয় না কথা, তুমিও সবই ভুলে যাবে যেমন কান্না ভোলায় ব্যথা। কথা রাখার মতো কেউ দেয় না কথা, তুমিও সবই ভুলে যাবে যেমন কান্না ভোলায় ব্যথা। কথা রাখার মতো কেউ দেয় না কথা, হিসাব করে হয়নি দেখা কি পারিনি দিতে, হিসাব করে হয়নি দেখা কি পারিনি দিতে, যা দিয়েছি সেটুক যদি দুহাত পেতে নিতে। হিসাব করে হয়নি দেখা কি পারিনি দিতে, যা দিয়েছি সেটুক যদি দুহাত পেতে নিতে। হতো না গো হয়তো তবে আমার প্রেমে বিফলতা, কথা রাখার মতো কেউ দেয় না কথা, তুমিও সবই ভুলে যাবে যেমন কান্না ভোলায় ব্যথা। কথা রাখার মতো কেউ দেয় না কথা। হয়তো তোমার হৃদয় ছোবার দাওনি অধিকার, হয়তো তোমার হৃদয় ছোবার দাওনি অধিকার, এত কাছে এসে ফিরে গেলে তুমি আবার। হয়তো তোমার হৃদয় ছোবার দাওনি অধিকার, এত কাছে এসে ফিরে গেলে তুমি আবার। ভুবন আমার হলো আধার যখন ফিরে এলাম একা, কথা রাখার মতো কেউ দেয় না কথা, তুমিও সবই ভুলে যাবে যেমন কান্না ভোলায় ব্যথা। কথা রাখার মতো কেউ দেয় না কথা, তুমিও সবই ভুলে যাবে যেমন কান্না ভোলায় ব্যথা। কথা রাখার মতো কেউ দেয় না কথা।
সময় সাপ্তাহিক সময় কানাডায় সর্বাধিক প্রচারিত বাংলা সাপ্তাহিক। সময় নিরপেক্ষ নয়, সত্যের পক্ষে। রেজাউর রহমান দক্ষতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী। আপনার যে কোনো আইনগত পরামর্শের জন্য ব্যারিস্টার রেজাউর রহমান। অলিম্পিয়া স্কুল অফ মিউজিক টরন্টোতে পদ্ধতিগতভাবে সঙ্গীত শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ AFM আলিমুজ্জামানের তত্ত্বাবধানে সঙ্গীতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম, টাউন হাউস ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? সাজ্জাদকে ফোন করুন 416-879-7141। শুধু দর্শক মণ্ডলী, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব শরীফ আব্দুস সালাম। আজকে আমরা ওনার কাছে শুনব ট্রাফিক আইন সম্পর্কে। চলুন দেখি উনি আমাদের কী বলেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব প্রভিনশিয়াল অফেন্সেস অ্যাক্ট সম্পর্কে। অ্যাকচুয়ালি যেটাকে আপনারা ট্রাফিক টিকিট বলেন, আমরা যখন এখানে গাড়ি চালাই প্রত্যেকে কেউ না কেউ ট্রাফিক টিকিট পেয়ে থাকেন। তো এ সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো আমি প্রথমে আপনাদেরকে বলবো, যখনই ট্রাফিক টিকিট আপনারা পান বা পুলিশ অফিসার যখন আপনাদেরকে থামাবে, তখন পুলিশ অফিসারের সাথে কোনো রকম ঝগড়া বিবাদ না করে সে যেভাবে টিকিটটা দেওয়ার চেষ্টা করে আপনারা এটা মেনে নেবেন। কারণটা হচ্ছে যে এটা আইনের দেশ এবং পুলিশ অফিসার কোনো অবস্থাতেই বেআইনিভাবে আপনাকে টিকিট দেবে না। তো এখানে আজকে নানান ধরনের টিকিট আসে অন্টারিওতে, আপনারা জানেন, সেটা হচ্ছে কেয়ারলেস ড্রাইভিং। যদি আপনি কখনও কোনো অ্যাক্সিডেন্ট করেন, তাহলে আপনার কাজ হচ্ছে সাথে সাথে আপনাকে মানে পুলিশকে কল করা এবং পুলিশকে কল করে আপনাকে জানানো যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং আপনার ইন্স্যুরেন্সের যে কাগজপত্র আছে আপনি যার সাথে অ্যাক্সিডেন্ট করলেন তার সাথে এটা বিনিময় করা, এটা হচ্ছে নিয়ম, ল। যদি আপনি অ্যাক্সিডেন্ট না করে পালানোর চেষ্টা করেন, তাহলে ওরা আপনাকে একটা টিকিট দেবে, সেটা হচ্ছে সেকশন 200, এবং এই সেকশনে আপনার 7 পয়েন্টস আপনাকে লস করতে হবে। আর কেয়ারলেস ড্রাইভিং তো আপনাকে দিবেই, যেহেতু আপনি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছেন এবং অ্যাক্সিডেন্টের সাথে যদি আপনি দায়ী হয়ে থাকেন, তাহলে 6 পয়েন্টস আপনার সেটাতে ইনভলভ হয়ে যাবে, আপনি চলে যাবে। তো এতে নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই, আমরা এই ব্যাপারটা কোর্টে নিয়ে আমরা লিগালি ফাইট করে আমরা আপনাদের পয়েন্টস সেভ করানোর চেষ্টা করি। দুই নম্বর হচ্ছে যে কোনো অবস্থাতে এই পুলিশের সাথে ওই অবস্থা ওখানে ঝগড়াঝাটি করার কোনো কারণ নেই, এটা একটা সাইড গেল। তারপরে অনেক ট্রাফিক ভায়োলেশন আছে, যেমন রেড লাইট ভায়োলেশন, ডিজেবল স্টপ সাইন, স্পিডিং। স্পিডিং সম্পর্কে আমি প্রথমে আলোচনা করি। আপনারা যখন গাড়ি চালান তখন স্পিড 15 কিলোমিটারের মধ্যে থাকা উচিত। ওভার স্পিডিং যেটা, ধরেন 50 কিলোমিটার জোনে আপনি যদি 65-এ ড্রাইভ করেন, তাহলে পুলিশ অফিসার টিকিট দিলেও এতে আপনার কোনো পয়েন্টস ইনভলভ হবে না। কিন্তু 15 কিলোমিটার উপরে গেলে, 16 কিলোমিটার হলেই তারা আপনাকে 10 পয়েন্টস একটা টিকিট দেবে, এবং এটা একটা প্রবলেম, এটাও কোনো অসুবিধা নেই, কোর্টে নিয়ে আমরা আপনার পয়েন্টস সেভ করে দিতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার রেড লাইট আছে, তারপরে ডিজেবল স্টপ সাইন, ডিজেবল সাইন, এসবগুলোতে পয়েন্টস আছে। ডিজেবল স্টপ সাইনে আছে 3 পয়েন্টস, আপনার ডিজেবল সাইনে আছে 2 পয়েন্টস, তারপরে যদি সিট বেল্ট কখনও না বাঁধেন তাহলে তাতে আছে 2 পয়েন্টস, আপনার বাচ্চার যদি বুস্টার সিট কখনও না বাঁধেন তার জন্য আছে অ্যানাদার 2 পয়েন্টস। সো নানান রকমের আপনার অ্যাক্ট আছে যার মধ্যে পয়েন্টস ইনভলভ আছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে সবসময়ই আপনারা কেয়ারফুলি গাড়ি চালাবেন, এবং যদি কখনও কোনো এরকম সিচুয়েশান সম্মুখীন হন, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা উইল টেক কেয়ার অফ ইউ অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ দর্শক মণ্ডলী আপনাদেরকে, এবং পরবর্তীতে যদি সখন সময় সুযোগ হয় তাহলে আমি এই ব্যাপারে আরও বিশদ আলোচনা করব। আপনাদেরকে ধন্যবাদ। নৃত্যশিল্পী নির্ঝুম এই প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা করছে। বাবা মায়ের সাথে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে নির্ঝুম। তার নাচ দেখবার আগে আসুন আমরা তার সাথে একটু কথা বলি। নির্ঝুম, তোমাকে অনেক ধন্যবাদ তুমি সময় করে এবং তোমার বাবা মাকে নিয়ে আমাদের স্টুডিওতে এসেছো। তোমার কাছে একটা প্রশ্ন থাকবে আমার, তুমি কতদিন ধরে নাচ করছো? আমি 6 বছর বয়স থেকে নাচ শুরু করেছি। নাচে তোমার শিক্ষাগুরুকে
আমি যখন বাংলাদেশে শিখছিলাম তখন শিবলী মোহাম্মদ এবং শাইমনের নিপার গ্রুপে এবং ওনার কাছে নাচ শিখতাম। আর এখন আমি এখানে এসে গুরুদেবী রীনা সিনহার কাছে শিখছি কত্থকের উপর। জনাব আব্দুল কাদের, আমাদের নিঝুমের বাবা, প্রবাসের এই কর্মব্যস্ত জীবনেও নিজের সন্তানকে নিজের সন্তানকে দিয়ে নিজের সংস্কৃতি চর্চাটা আপনি করছেন, আপনার এই মানসিকতার প্রতি আমরা শ্রদ্ধাবোধ জানাচ্ছি। এই প্রবাসে আপনার মেয়ে এত ভালো নাচ করছে, তার জন্যে আমরা সবাই গর্ববোধ করি আপনার সাথে সাথে। এ ব্যাপারে আপনার অনুভূতি কী? ধন্যবাদ আপনাকে। বাবা হিসাবে আমিও গর্ববোধ করি, তবে তাকে আরও অনেক দূর এগোতে হবে, অনেক পথ এগোতে হবে। প্রবাসে বাংলার সংস্কৃতির চর্চার অনেক সীমাবদ্ধতা আছে আমাদের, তারপরেও আমাদের বসে থাকলে চলবে না, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার এবারে প্রশ্ন থাকবে নিঝুমের মায়ের কাছে। হাসিনা জামানা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। ইতিমধ্যে নিঝুম নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং আমরা জানি 2005-এর ফোবানা সম্মেলনে মিস ফোবানা হিসেবে নির্বাচিত হয়েছে, এবং এই সাফল্যের পেছনে বাবা মায়ের অবদান অনস্বীকার্য, এ কথা এক বাক্যে বলতে হয়। তো আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, যাতে করে আপনার মতো এবং আপনাদের মতো সবাই, অন্য সবাই যাতে তাদের সন্তানকে এভাবে আমাদের সংস্কৃতির চর্চা করবার পেছনে এগিয়ে আসে? হ্যাঁ, নিশ্চয়ই। এই প্রবাসে সংস্কৃতির চর্চা অনেক সীমাবদ্ধতা আমাদের, তারপরও আমাদের চেষ্টা করতে হবে, আমাদের বাচ্চাদের আমাদের সংস্কৃতি চর্চা করার সুযোগ দিতে হবে, চেষ্টা করতে হবে যাতে তারা আমাদের সংস্কৃতি শিখে, না হলে আমাদের শিকড় কী সেটা তাদেরকে জানাতে হবে, না হলে তারা ভুলে যাবে আমাদের সংস্কৃতিটা কী। তো আর এখানে টরন্টোতে অনেকেই আমাদের যারা চেষ্টা করতেছে আমাদের সংস্কৃতি প্রচার এবং প্রসারের জন্য, তাদেরকে আমি অনেক ধন্যবাদ দেব, তাদের জন্যই আমরাও সুযোগটা পাচ্ছি আর কি। যেমন বাংলা টেলিভিশন এবং দর্শকরাও খুব, ওরা খুব উৎসাহ দিচ্ছে, তাদেরকে অনেক ধন্যবাদ, বাংলা টেলিভিশনকে ধন্যবাদ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্যে। Thank you.
এসেছি মম তীর্থে এসেছি মম তীর্থে এসেছি মম দেবী রাধে উলে তীর্থে এসেছি মম দেবী রাধে উলে তোমার কুসুম বনে আমি আসিয়াছি ভুলে তোমার কুসুম বনে আমাদের আজকের কবিতা পাঠের আসরে কবিতা আবৃত্তি করবে সুরাইক হাসান সাদি। শ্রুতি মণ্ডলী, আমি কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতাটি আবৃত্তি করছি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজয় কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবশেখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণী অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়না মাঝের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কুর্তা খুকি রমণ তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখা আর আমার কবিতার খাতা। নতুন জেনারেশনের নতুন ফ্যাশন দেশ ফ্যাশন
Desh Fashion and Beauty Salon. For all your clothings and beauty. 2770 Danforth Avenue. Rose Brand সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্থের মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী ক্যানাডিয়ান আইনজীবী। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। বাড়ি ক্রয় বা বিক্রয়ের প্রয়োজনে দক্ষ রিয়েল এস্টেট এজেন্ট সাজ্জাদকে ফোন করুন। সাজ্জাদ আপনার মর্গেজ নিশ্চিত করবে। গান শোনার সময় হলো। এখনকার শিল্পী মাসুদ চৌধুরী। সখী গো
ঘুমা বন ফুলের মালা খানি গলিতে পরিতাম আমি বন ফুলের মালা খানি গলিতে পরিতাম আমি সোনার চেয়েও হইতো সে যে দামি তোমারে বানাইতাম রাধা কৃষ্ণ হইতাম আমি অন্তর পুরাইতাম যদি আপন হইতা তুমি তোমারে বানাইতাম রাধা কৃষ্ণ হইতাম আমি তোমারে বানাইতাম রাধা কৃষ্ণ হইতাম আমি তোমারে বানাইতাম